যিনি সকলের রিজিক দাতা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের আয়ুদাতা, যিনি সর্বকুলের সর্বশক্তিমান, যার রসে দয়া রুসিলায় মায়া রুসিলায় পৃথিবীতে বান্দা বান্দিগণ আজও পর্যন্ত এখনো পর্যন্ত আমরা ভালো আছি, সুস্থ আছি। তাই সে প্রভুর দরবারে সবাই নিজ মুখে পাঠ করি, একবার সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে তৎসঙ্গে তার প্যার হাবিব হযরত আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা দয়াল নবীজি, সেই নবীজি রওজা শরীফে আমার দুরুদ সালাম নিবেদন করে সঙ্গে পাকি পাঞ্জাতন, সেই পাকি পাঞ্জাতনের প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি নিবেদন করে আমার হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা দরবারে তাদের ভক্তি জানিয়ে সঙ্গে বিশ্বব্যাপী আল্লাহর সকল বন্ধু যারা অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাসায়েক যে যেখানে যেভাবে শায়িত আছেন তাদের প্রত্যেকের রুহানি পাক দরবারে আমার ভক্তি দিয়ে আজকে যার নামে রুসিলা করে আপনাদের মাঝে আমরা শিল্পীরা উপস্থিত হয়েছি, যার নামের ডাকে দুদ্রন্ত হতে আজকে বাউল আশিকান, যাকে রান ভক্ত বিন্দু তরিকাপন্থী অনেক বাউল আশিকান একত্রিত হওয়ার সুযোগ হয়ে গেছে। আমি ভক্তি পরে শ্রদ্ধা জানাই আশিকে খাজায় খাজে গান খাজা হিরম চিস্তি, সে বাবা জানির স্মরণে গদি নিশিন খাজা বাবরিশা চিস্তি খিজরিয়া, সেই বাবা জানের বাৎসরী পুরুষ মোবারক আমি দরবারে ভক্তি জানিয়ে তাদের পাককদমে ভক্তি জানিয়ে স্মরণ করছি। হিন্দের অলি গরিবের নামাজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি সঞ্জনী, সঙ্গে স্মরণ করছি আমার বাগদাদের পিরানের পিতাস্তকে বড়পীর আব্দুল কাদের জিলানী, বড়পীরের দরবারে ভক্তি জানিয়ে বিশেষ করে আয়োজনে খাজা বাবরিশা চিস্তির খিজরিয়ার ভক্তবৃন্দ যারা সবার কাছে ভক্তি ভালোবাসা দিয়ে আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন আমির হোসেন ভান্ডারী, আমি আপনার প্রতি সালাম জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের উপদেষ্টা শ্রদ্ধাভাজন বাদশাহ মেম্বার সাহেব, আমি আপনার প্রতিও সালাম জানাচ্ছি। আমি সালাম জানাচ্ছি আপনাদের বন্ধুমহল যারা এখানে আরও আমাদের মাঝে আছেন, হাজি নূর ইসলাম সানাউল্লাহ সাহেব, আসানুল্লাহ সাহেব, আপনার প্রতি সালাম, এবং শ্রদ্ধাভাজন আব্দুর রব মোল্লা, আপনার প্রতি সালাম। আমাদের শাহলুম সাহেব যিনি আছেন আপনার প্রতি আমার সালাম, ইয়ানুস খন্দকার সাহেব যিনি আছে তার প্রতি আমার ভক্তি ভালোবাসা, এবং সরব আলী সাহেব যিনি আছে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, শাহজান সাহেব যিনি আছে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা। তত্ত্বাবধানে আছেন আবু বক্কর সিদ্দিক ও ওসমান গনি, বিশেষ করে যার মাধ্যমে আজকে এখানে গান করার জন্য কথা বলার জন্য পরিচিত লাভ করার জন্য আমি আসার সুযোগ পেয়েছি, যার নাম না বললেই নয় শ্রদ্ধাভাজন বড় ভাই সোহেল রানা ভাই, সেই ভাইয়ের প্রতি আমার সালাম রেখে আমার হাতে ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাই যারা, এবং মাটিতে বসে অনেকে দাঁড়িয়ে চাতক পাখির মতো আরামের ঘুমকে হারাম করে আজকে আমাদের মতো শিল্পীদের গান শোনার জন্য আমার যে সকল আমার মুরব্বী বাবাজিরা বসে আছেন, আমি তো হয়তো বা সবার নাম জানিও না, সবাইকে চিনিও না, এরপরও একটা টান আছে, সেটা হলো বাউলের টান। বাউলের টান যদি না থাকতো আজকে আমার মতো পুতুল দেওয়ান এবং মানিক দেওয়ানের গান শোনার জন্য আমার বয়সে যারা জ্ঞানী যারা সাধক তারা আজকে মাটিতে বসে অপেক্ষা করতো না পুতুল দেওয়ান মানিক দেওয়ানের গান শোনার জন্য। তাহলে এখানে নিশ্চয়ই বাউলের একটা টান একটা প্রেম সেটা হচ্ছে বড় আমার জন্য। আমি আমার সকল বাবাজি যারা আছেন যুবক ভাই যারা আছেন আমার হাতের বাম পাশে যারা আছেন ক্যামেরাতে অনেকেই আছেন, অনেকদিন পর আপনাদের সাথে দেখা, আমাদের সিজন শুরু হয়ে গেছে, দুই একটা গান আমাদের হচ্ছে আপনাদের দোয়ায়,
বাকিটা কতটুক পর্যন্ত যায় সেটা বলতে পারি না। তা আমরা সবাই হাজির হয়েছি আর যার সাউন্ডের মাধ্যমে গান করব। খুবই চমৎকার আপনার সাউন্ড সিস্টেম, ভাইয়ের প্রতি আমার সালাম। আমি সাউন্ড সিস্টেমের নাম জানি না, এরপর আমাদের বাউল পক্ষ থেকে আপনার প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। এবং আজকে যার সাথে ভাবের মিলনে, সুরের ভুবনে গিয়ে আলাপ আলোচনা, আমরা গান আজকে করব, আপনাদেরকে শোনাব, আত্মা একটু শান্তি দেব। আমার পাশে যিনি বসে আছেন, পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, সারা বাংলা জাগানো একজন শিল্পী, দেশ ও দেশের বাহিরে যান, সুনাম সুখীতে ছড়িয়ে আছে, আমার ভাই মানিক দেওয়ান সাহেব। আমার ভাইয়ের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করে আমার উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা বাজিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, যাদেরকে ছাড়া আমরা শিল্পীরা একেবারেই অচল, চলতে হলে একে অন্যকে অবশ্যই প্রয়োগ। আমার সকল যন্ত্রসঙ্গীতে যারা আছে, আমার সকল দাদা ভাইদের প্রতি ভালোবাসা রেখে মা বাবার চরণে ভক্তি নিবেদন করে ওস্তাদ গুরুকে স্মরণ করে মুর্শিদের চরণ ধুলে মাথায় নিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের আসরের কাজ। গানে যাওয়ার আগে বলবো, গানের ভাষায় কথায় সুরে ছন্দে অধিক জায়গায় ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে নই, ভুল হওয়াটাই স্বাভাবিক। যদিও ভুল হয়, কেউ সন্তান মনে করে, কেউ বন্ধু মনে করে, কেউ ভুল মনে করে, আল্লাহর হস্তে সবাই ক্ষমা করে দিবেন। তাই হিন্দুকর্তা যারা, আপনাদের প্রতি আদাব ও নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, মুসলমান যারা আপনাদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ধন্যবাদ।
শহর পরা পরা নেমে সাইয়া পরা চট্টগ্রামে মাঝ ভান্ডারি ওই চরণে ভক্তি করি আহমদুল্লাহ মাঝ ভান্ডারি তুমি দয়াল হও গান্ডারি গোলাম রহমান মাঝ ভান্ডারি ওই চরণে ভক্তি করি জিয়া বাবা মাঝ ভান্ডারি ওই চরণে ভক্তি করি শফি বাবা মাঝ ভান্ডারি ওই চরণে ভক্তি রাখি হাবিব বাবা মাঝ ভান্ডারি মোদী বাবা মাঝ ভান্ডারি ওই চরণে ভক্তি করি মহিন বাবার পাত্তর বাড়ি ভক্তি করি নত হয়ে সাইফুদ্দিন সার পাত্তরে বাড়ি ভক্তি করি নত হয়ে আমার মইনুল বাবার পাত্র জমি ভক্তি করি নত হয়ে ভান্ডারির পাত্র বাজায় ভক্তি রাখি হাত ঢাকা শাহালির পাত্তরে বাড়ি ভক্তি করি নত হয়ে ঢাকা জেলায় বাসা বাড়ি বর্তমানে বসত করি